আমাদের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব এনকে ব্র্যান্ডের এক্সাল ফ্যান, মূলত এটা ডিসি সিরিজ। ডিসি যে ফ্যানগুলো, যেগুলো আমরা বিভিন্ন মেশিনে ইউজ করে থাকি, তার কুলিং সিস্টেমের জন্য যে ফ্যানগুলো দরকার হয়। তো প্রথমে আমরা কনফিগারেশনে চলে যাচ্ছি। এটা খুব ছোটো সাইজের, এটা হচ্ছে এনকে এক্সাল ফ্যান স্লিপ বিয়ারিং, বিয়ারিংটা একটা স্লিপ বিয়ারিং এবং পিওর কপার কয়েল, খুব ছোটো করে লেখা, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না। আর মডেল নাম্বার হচ্ছে NK9225V24। এটা হচ্ছে 92 mm এবং থিকনেস হচ্ছে 25 mm, 24 ভোল্টের। হ্যাঁ, আর এটা আপনার এম্পিয়ার হচ্ছে 0.35 এম্পিয়ার এবং হাই স্পিড, মূল কথা হচ্ছে হাই স্পিড, এটা হচ্ছে 3200 RPM এবং খুবই পাওয়ারফুল হবে ছোটো সাইজের মধ্যে। যদি আপনারা কুলিং সিস্টেমের জন্য ইউজ করতে চান, ফ্যানটা খুবই ভালো হবে। আর এটার মোটরটা আমরা দেখে দিচ্ছি, এখানে খুবই স্মুথ, আপনি যদি খেয়াল করেন হাত থেকে অপারেট করলে খুবই স্মুথলি অপারেট হয়। আর এখানে ব্লেড হচ্ছে 7টা পাখা আছে, হ্যাঁ 7 পাখা। আর এখানে ওয়্যারটা খেয়াল করবেন, রেড এবং ব্ল্যাক, এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তো এই ফ্যানটা থিকনেসটা আমরা একটু পাশাপাশি মৌখিকভাবে বলছিলাম, দেখিয়ে দিচ্ছি। 92 mm মানে হচ্ছে আপনার 3.62 ইঞ্চ। হ্যাঁ, মানে 3.62 ইঞ্চ হবে 92 mm। আর থিকনেসটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, 25 mm বলেছি, মানে 1 ইঞ্চি আর কি, 0.98 এক ইঞ্চি হবে। তো এটা মূলত আমরা বিভিন্ন প্যানেলে ইউজ করার জন্য সাজেশন করি। ছোটো ছোটো মেশিন আছে যেখানে আপনাদের কুলিং সিস্টেম প্রয়োজন হবে মেশিন ঠান্ডা রাখার জন্য, এবং এটার এম্পিয়ারও যথেষ্ট ভালো, 0.35 এবং হাই স্পিড 3200 RPM। আমরা অলরেডি একটা ড্যামো রেডি রেখেছি আপনাদের দেখার জন্য, যদি খেয়াল করেন বাতাসের ফ্লো কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, এয়ার ফ্লো যথেষ্ট ভালো, আমাদের জরিগুলো খেয়াল করলে দেখবেন যে যথেষ্ট হাত দিলে বোঝা যায়, মানে সাইজ অ্যাজ পার সাইজ। আপনার যদি কোনো ছোটো কুলিং সিস্টেমের মধ্যে এটা ইউজ করার প্রয়োজন হয় 24 ভোল্টের, আপনারা এটা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো এটাই ছিল আমাদের এনকে ব্র্যান্ডের এক্সাল ফ্যান ডিসি সিরিজের একটি প্রোডাক্ট। দেখার জন্য ধন্যবাদ।